বিনোদ বিহারী চৌধুরী ব্রিটিশ বিরোধী আন্দোলনের অকুতোভয় যোদ্ধা। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে অংশ নিয়েছিলেন চট্টগ্রাম যুব বিদ্রোহে। 1911 সালে জন্ম নেয়া এই চিরবিপ্লবীর শিক্ষাজীবন কাটে চট্টগ্রাম ও কলকাতায়। মাত্র 16 বছর বয়সে তিনি যোগ দেন চট্টগ্রামের বিপ্লবী দল যুগান্তরে। সংস্পর্শে আসেন মাস্টারদা সূর্যসেনের। মাস্টারদের একটিমাত্র কথা, আইসুন আইসুন, তোমাকে আমি দলে নেব। আমি বলছি, কেন দলে নেবেন না? বলে, আপনার দল ছাড় ও সশস্ত্র দল দেশের মধ্যে আছে, হ্যাঁ, আমি সেই দলে ঢোকার চেষ্টা করি। তখন মাস্টারদা অবশ্যই আমাকে বললেন যে তোমাকে দলে নিলাম। 1929 সালে বিনোদ বিহারী অংশ নেন ঐতিহাসিক চট্টগ্রাম যুব বিদ্রোহে। 1930 সালের 18 এপ্রিল তিন দিনের জন্য স্বাধীন হয় চট্টগ্রাম। কংগ্রেসের পতাকা ছিল উড়েলাম আমরা, এবং ওই যে সমস্ত রাইফেল আমরা পেলাম সেগুলি কী করে এ করতে হয় সেগুলো আমাদের শেখানো হবে। 15 মিনিট, 10-15 মিনিটের বেশি লাগে। একই সময়ে বিপ্লবী দলের অন্যান্য দল দখল করে ফৌজি অস্ত্রাগার, টেলিফোন, টেলিগ্রাফ ভবন সহ আরও কিছু স্থাপনা। এর 4 দিন পর চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে ব্রিটিশদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয় সেই বিপ্লবী যোদ্ধার দল। ওরা চায় পার উঠতে, আমরা উপরে, আমরা তাদের গুলি করি। ক্যাপ্টেন, সে এক মেশিন গান নিয়ে আর একটা পার উঠে, সে আমাদের উপরে গুলি করতে হয়। এখানে গুলি লেগে লেগে বেরিয়েছে, এবং আমাদের যারা মারা গেল 12 জন, প্রত্যেকেই এইভাবে মারা গেল। জালালাবাদের যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন এই বিপ্লবী। এরপর কাটে দীর্ঘ পলাতক জীবন আর জেল জীবন। পরবর্তীতে সক্রিয় রাজনীতি, সমাজসেবা আর শিক্ষকতায় আত্মনিয়োগ করেন এই চিরবিপ্লবী। শেষ পর্যন্ত বেছে নেন শিক্ষকতাকেই। যে কোনো প্রয়োজনে আমরা এখনও তাকে খুঁজি, এখনও মানুষের যে কোনো প্রয়োজনে ছুটে যান প্রায় শতবর্ষী এই মানুষটি। জীবনের শেষ দিনটি পর্যন্ত মানুষের পাশেই কাটিয়ে যেতে চান অগ্নিযুগের এই চিরবিপ্লবী। মহসিনুল হাকিম, দেশ টিভি, চট্টগ্রাম।